হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব, এটা এর আগেও একটা ভিডিওতে আমি শেয়ার করেছি, তবে আজকের যে জুয়েলারিটা আমি বানিয়ে তোমাদের দেখাবো এটা আগেরবারের থেকে একটু ডিফারেন্টভাবে দেখাবো, তাই জন্য ভিডিওটা আমি আবার করেছি। এটা হচ্ছে মেনলি একটা অর্ডার ছিল, এক ক্লায়েন্ট আমাকে লাল আর সাদার কম্বিনেশনে ইয়াররিং আর দুল চাচ্ছিলো। তো সে একটা ডিজাইন দেখেছে, সেটার কালার কম্বিনেশনটা লাল আর সাদা চাচ্ছিলো। তো আমি আজকে এটা তৈরি করতে বসলাম, তো ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাক। তো এখানে আমার কী কী ম্যাটেরিয়ালস লাগছে সেগুলো আমি অ্যাট ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, দেন আমি চলে যাচ্ছি কাজে। তো প্রথমে আমি এখানে দুই টুকরা বক্রম কেটে নিয়েছি, দুইটা দুলের জন্য আমার দুইটা বক্রমের পিস লাগবে। আর এই বক্রমের পিসগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর যেহেতু দুলটা এখানে রিং বেসের মধ্যে হবে তো তাই জন্য এখানে রিং বেসটা নিয়ে নিয়েছি। এই রিং বেসটা কিন্তু সিলভারও হয় গোল্ডেন হয়, তোমরা তোমাদের পছন্দ ওয়াইজ নিতে পারো। এখানে আমি গোল্ডেনটা নিয়েছি, তো হচ্ছে গোল্ডেনের মধ্যে আমি কাজটা করব। আমার টিয়া পাখি, হ্যাঁ, রাত বাজে এখন 11:30, সে এখনও শীষ দিতেছে মিঠু। বাই দ্য ওয়ে, আমি এখানে 16টা বিটস কেটে নেব। এখানে যে বিটসটা আমি নিয়েছি পার্লের মধ্যে, ছোট সাইজের বিটসটা নিয়েছি। তো এখানে আমি 16টা বিটস গাঁথার রিজন হচ্ছে দুই পাশে আমি 8টা করে 16টা বিটস এখানে রাখবো, আর মিডল পোর্শনে তো ফ্লাওয়ারের কাজ হবে, তো তাই জন্য এখানে আমি এরকমভাবেই আগে গেঁথে নিচ্ছি। এর আগে আমি যে জুয়েলারিটা তৈরি করেছিলাম সেটার ভিডিও যদি তোমরা দেখো তাহলে ওইটার ভিডিও আর এটার ভিডিওর মাঝে একটু তফাত আছে, যেটা হচ্ছে প্রসেসিংয়ের তফাত। হ্যাঁ, মানে দুইটা দোল আমি দুইটা প্রসেসে বানিয়েছি। হ্যাঁ, এই দুইটা প্রসেস তোমরা দুইটা ভিডিও দেখলে খেয়াল করতে পারবা। এখন একটা কাজ অনেক রকমভাবে করা যায়, ঠিক আছে? তো আমি এখানে আগের ভিডিওটাতে একরকম প্রসেসে দেখাইলাম, আর এই ভিডিওতে ভিন্ন রকম প্রসেসে দেখাইলাম। তো দেখো, রিং বেসের দুই পাশে 8টা করে 16টা বিটস আমি রেখেছি, দেন এটাকে আমি বক্রমের উপরে গ্লোবের সাহায্যে জয়েন করে দিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে আমার ফ্লাওয়ারের কাজটা করব। তো ফ্লাওয়ারটা যেহেতু এখানে তিনটা ফ্লাওয়ার বসাবো, মানে হাজারি কলি যেটাকে আমরা বলি, হাজারি কলি এখানে তিনটা বসাবো, মিডিলে থাকবে লাল আর দুই পাশে দুটো সাদা থাকবে। তো এভাবেই আমি গ্লোবের সাহায্যে বসিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে মেইন প্রসেসটা। হ্যাঁ, যেমন হচ্ছে এটাকে আমরা বক্রমের মধ্যেও বসাতে পারি, বা এই হাজারি কলিগুলোকে আমরা রিং বেসের ভেতর দিয়েও ঢুকাতে পারি, যেরকমভাবে পুঁথিগুলা ঢুকানো হয়েছে। হ্যাঁ, তো এটাই আর কি দুইটা ভিডিওর মাঝে দুই রকমভাবে দেখানো হয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী বানাতে পারো, আমি দুইভাবেই বানাই থাকি। তো এর মধ্যে আমি হচ্ছে বেলিফুলের যে কলি আছে সেই কলিগুলোকে 4টা কলি নিয়েছি, 4টা কলিকে এই ফাঁকে ফাঁকে বসাইলাম, দেন মিডলে হচ্ছে লাল রঙের রেণু বসাই দিলাম। এরপর হচ্ছে রিং বেসের একদম উপরে আমি হচ্ছে এখানে ইয়াররিং হ্যাঙ্গিংটাকে হ্যাং করাবো, তো তাই জন্য এটা করে দিচ্ছি। আর এই ইয়াররিং হ্যাংটা করানোর পরে আমার মোটামুটি দুলটা কিন্তু রেডি হয়ে গেছে। কনসেন্ট্রেশন বারবার ব্রেক হচ্ছে। বাই দ্য ওয়ে, দুলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এই দুলটা তৈরি করে তোমাদের দেখাই দিলাম। তো দুল তৈরির পর আমি পরবর্তীতে চলে যাব টিকলিতে। এখন টিকলিটা আমি কীভাবে তৈরি করেছি সেটা তোমাদেরকে দেখাবো। টিকলিটা আমার তৈরি করতে হবে হচ্ছে সুই সুতার মাধ্যমে। তো আমি এখানে সুই সুতা নিয়ে নিয়েছি, আর এ ধরনের কাজের ক্ষেত্রে সাদা সুতাটা ব্যবহার করা আই থিঙ্ক বেটার, যেহেতু আমাদের বিটসগুলো সাদা রঙের থাকে, তো সাদাটা আসলে তেমন কোনো প্রবলেম না। অনেকে হয়তো বা আদার্স কালারের সুতা নিতে পারে, সেক্ষেত্রে ওটা দেখা যায়, ভাষা কালারটা বোঝা যায়, ভালো লাগে না দেখতে। তো আমি সাজেস্ট করব সাদা সুতাটা সব থেকে বেটার। তারপর সুতাটা আমি সুইয়ের ভেতর মানে গেঁথে নেওয়ার পরে আমি হচ্ছে একদম সুতার শেষ মাথায় একটা গিট দিয়ে নেবো একটা বিটসের সাহায্যে। এটা দেওয়ার রিজন হচ্ছে এটা যেন খুলে না যায়, যেমন হাজারি কলির ভেতর দিয়ে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটা দিয়ে খুব অনায়াসে আমি সুইটাকে ঢোকাতে পারবো।
তো ফার্স্টে আমি এই হাজার কলিটা গেঁথে নেওয়ার পর এখানে ছোট একটা সাদা ফ্লাওয়ার নিয়েছি, এটাকে গেঁথে দেব। এটা মানে গেঁথে দেওয়ার পর আমি এখানে বিটসগুলোকে গেঁথে দেব। যে বিটসগুলো দিয়ে আমি দুলটা তৈরি করেছি, সেম বিট সেম সাইজ দিয়ে আমি টিকলিটাও তৈরি করব। সবগুলো বিটস গেঁথে নেওয়ার পর এখানে আমি হ্যাঙ্গিং ঝুলিয়ে দেব। এই হ্যাঙ্গিংটা কেন দিই তোমরা তো জানো আশা করছি। এই হ্যাঙ্গিংটা দিয়ে আমরা চুলের মধ্যে এই টিকলিটাকে আটকাই। তো হ্যাঙ্গিংটা আমি সেলাইয়ের মতন করে দিয়ে নিচ্ছি। এরপর এই এক্সট্রা যে সুইয়ার সুতাগুলো আছে সেটাকে আমি বিটসের ভেতর দিয়ে ঢুকিয়ে নেব, যেন সুতাটা খুলে না যায়। তো সেজন্য এক্সট্রা অংশটাকে আমরা বিটসের ভেতর দিয়ে গেঁথে নেব। অ্যান্ড এ হচ্ছে আমার আজকের ভিডিওতে যা তৈরি করে দেখানো সেটার ফাইনাল লুক, মানে কানের দোল আর টিকলির ফাইনাল লুক। অ্যান্ড এটা আমি তৈরি করার পর দুইটা সেট অলরেডি আমি ডেলিভারি কমপ্লিট করে ফেলেছি। তোমরা যদি কেউ আমার কাছ থেকে জুয়েলারি কিনতে চাও, জুয়েলারি ওকে নট ম্যাটেরিয়ালস, আমি জাস্ট জুয়েলারি বিক্রি করি, ম্যাটেরিয়ালস বিক্রি করি না। অনেকেই এই জিনিসটা বুঝো না, বারবার আমাকে পেজে নক করতে থাকো আমি ম্যাটেরিয়ালস বিক্রি করি কি না। না ভাই, আমি ম্যাটেরিয়ালস বিক্রি করি না, আমি জাস্ট জুয়েলারি বিক্রি করি। সো তোমরা যারা জুয়েলারি কিনতে চাও আমার 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 কাছ থেকে, তারা আমার ফেসবুক পেজ প্রেয়সীতে ভিজিট করতে পারো। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।